Thank you.
पूरे पीनट इलायची सर नमस्ते खाली मसाला डालो बस सादा पानी डालो तेल में पैक कर दो नमक मिर्चा मिर्चा मिला दे आलू का बनाओ गोभी का बनाओ प्याज का बनाओ पनीर प्याज फ्राई मक्खी बनाइए ऐसे मिला दो फ्राई कर दो 300 का डब्बा मैडम आइए गरम ले लो गरम ले लो कैमन मामा क्या है ये अंजीर है मैडम फिक्स सॉरी फिक्स अंजीर अच्छा और ये खेजू खजूर है अजवा का है ये किस ये कम है ये भी बादामी है लॉन्ग एप्रिकॉट है आपका रेट क्या है इसका है 1400 रुपए किलो Thank you.
গার্মেন্টসের
ফ্যাশনেবল নানান রকমের গার্মেন্টস রয়েছে। এখানে এত স্টল মানে তোমাদেরকে বলে শেষ করা যাবে না। ইন্টারন্যাশনাল মানে বুঝতেই পারছো, পৃথিবীর নানান জায়গাকার মানে জিনিস এখানে রয়েছে। গ্র্যান্ড ট্রেড ফেয়ার, চারিদিকে দেখো, এটা আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের দোকান। কিসমিস রয়েছে, আরো ড্রাই ফ্রুটস আমি অত শত নাম জানি না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে লাস্ট দিন, তো আমি আসবো আসবো করে আসাই হচ্ছিলো না, তো আজকে লাস্ট দিনে অ্যাটলাস্ট এসেই পড়লাম। আর এসেছি যখন ভিডিও তো করবোই, এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না, তোমাদেরকে না শেয়ার করে কোথায় বা যাই। চারিদিকে ড্রাই ফ্রুট, এটা হচ্ছে বেগম কাউন্টার। জানলা আছে, বোর্ড আছে, সেগুলো তৈরি হবে, কাঠ, লোহা, অ্যালুমিনিয়াম সব জানলা তো লেগে যাবে।
सतहत टाइप मॉस्किट सभी विजिटर्स को हम लोग सूचित करते हैं कि आप लोग थोड़ा ठीक है तब व्यवस्था करिए वही अपने कुछ Thank you.
যেটা ভালো হবে এটা গন্ধ দেবে ভীষণ ভালো লাগছে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি পা ব্যথা করছে তাই একটু বসলাম এখানটা খাবারের স্টল রয়েছে শাড়ি কাপড় জামার মানে পাথরের রাজস্থানি পাথরের মানে সবকিছু দেখালাম তোমাদেরকে সবকিছু শেয়ার করলাম যাই হোক ভীষণ ভালো লাগছে আজকে লাস্ট দিন 13 তারিখ থেকে শুরু 13 তারিখে শেষ হলো আজকে 13 আর কবে থেকে শুরু হয়েছে ঠিক বলতে পারবো না তবে বেশ কয়েকদিন ধরেই চলছে তো অনেকদিন ধরে আসবো ভাবছিলাম তো আসা হচ্ছিল না তো অ্যাটলিস্ট আজকে সানডে তো চলেই এলাম তো অবশ্যই তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর চলো একটু রেস্ট করি আবার পরে আসি তোমাদের সাথে ধরুন একটা খাট নিলেন খাটের ম্যাচিং করে আমি করে দিই আবার Thank you.
জায়গা দিচ্ছি, বসতে ইচ্ছা হচ্ছে। এখানে শুধু ফার্নিচার আর সব জিনিস পেয়ে যাবে, শুধু ফার্নিচার আর तेरा आ जाना। চলো এবার মেলা থেকে আমরা বেরিয়ে গেলাম, ভীষণ ভালো লাগলো। কোথার থেকে না মানুষ আসেনি এখানে, সব জায়গা, সব জায়গা থেকে ব্যবসাদাররা এসেছে এখানে, মানে সব, এটা মেনলি ব্যবসাদারদেরই মেলা, ট্রেড ফেয়ার। তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো, পৃথিবীর নানান জায়গাকার মানুষের কালেকশন দেখলাম। তো চলো ভিডিওটা আজকে আমরা এ পর্যন্তই শেষ করে দিই, অনেকটা লেন্দি হয়ে গেছে। সবাই অবশ্যই ভিডিওটা ফুললি দেখবো, ভীষণ ভালো লাগবে, কালচার দেখতে সবারই ভালো লাগে। তো চলো আজকে মতো এ পর্যন্তই, অন্য কোনো ব্লগ নিয়ে অন্য দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।